মুক্তির অপেক্ষায় আছে রণবীর কাপুর অভিনীত সিনেমা এনিমেল। ইতোমধ্যেই প্রকাশ্যে আসা গান ও ট্রেলার কুড়িয়েছে বেশ প্রশংসা সবার। এতে মুখ্য ভূমিকায় রণবীর থাকলেও ট্রেলারের অল্প সময়ে দেখা দিয়ে নজর কেড়েছেন ববি দেওল। তবে তাকে যে লুকে দেখা গেছে তা পাওয়ার জন্য যথেষ্ট কষ্ট করেছেন ববি। এবার সে কথাই প্রকাশ্যে আনলেন তার ট্রেনার প্রজ্জ্বল শেঠি। ভারতীয় সংবাদ মাধ্যমে প্রজ্জ্বল জানান, 2017 সাল থেকে তিনি অভিনেতার শরীরচর্চার দিকে নজর রেখেছেন। এবার তিনি জানালেন ববি গত 4 মাস কোনো মিষ্টি বা চিনি খাননি, সঙ্গে ছেড়েছেন প্রিয় সব খাবার। তিনি আরো জানান, নিজেকে রণবীরের থেকে চওড়া আর বড় দেখাতে চেয়েছিলেন ববি, এমনটাই পরিচালকের নির্দেশনা ছিল। সেটার জন্যই শরীরকে সেভাবেই গড়েন ববি, আর তা করতে গিয়েই অভিনেতার শরীরে ফ্যাটের পরিমাণ কমে গিয়ে হয় মাত্র 12, আর তার ওজন 85 থেকে 90 এর মধ্যেই থেকেছে সে সময়। ব্যাংক থেকে নগদে এক মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। প্রজ্জ্বল জানান, ববির এই চেষ্টা দেখে মুগ্ধ হয়েছেন এনিমেল ছবির পরিচালক। তিনি ববির দেহের গঠনের বদল দেখে হয়েছিলেন ভীষণ খুশি। এছাড়া এনিমেলে রণবীর ও ববির সঙ্গে আরও দেখা যাবে অনিল কাপুর ও ভারতের দক্ষিণী অভিনেত্রী রশ্মিকা মান্দানাকে। 1 ডিসেম্বর মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাটি নিয়ে ভারতীয় সেন্সর বোর্ড জানিয়েছে ছবিটি কেবল প্রাপ্তবয়স্কদের জন্য। তাজরিন রিকা, সময় সংবাদ, ঢাকা।